78তম স্বাধীনতা দিবস উপলক্ষে আনন্দ উৎসাহের সঙ্গে মতেশ্বর বিডিও অফিস সহ বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন। বিডিও সঞ্জয় দাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। আজ 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস। 1947 সালে 15ই আগস্ট আজকের দিনে বিপ্লবী বিনয় বাদল দীনেশের আত্মবলিদানের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীর নিঃশর্ত আন্দোলনের মধ্য দিয়ে এবং কত শহীদের রক্তের বিনিময়ে ইংরেজদের থেকে 200 বছরে পরাধীন ভারতবর্ষকে পরাধীনতা মুক্ত করে আজকের দিনে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। তাই আজকের দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের দিন। আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমরা অনুষ্ঠিত করতে চলেছি। এখানে উপস্থিত আছেন আমাদের সকল কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি এবং সহসভাপতি এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আজকে থেকে শুরু করে সকল প্রধান এবং সকল স্তরে যারা আমরা কর্মীরা অঞ্চলের সভাপতি থেকে শুরু করে বুথের কর্মী থেকে শুরু করে গ্রামের যারা আমরা দলটা করে আসছি সকলেই আমরা আজকে এই পার্টিতে উপস্থিত হয়েছি। আমরা সকলকেই মন্তসর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মহাকি অনুষ্ঠানে আপনাদের উপস্থিত থাকা উজ্জ্বল উপস্থিতিতে আমরা সকলকে আপনাদের আরোবার স্বাগতম নমস্কার জানাচ্ছি। আমরা জানি ব্রিটিশ শাসনে 200 বছর ভারত পরাধীন ছিল। আমাদের বিভিন্ন মনীষীরা হাজার হাজার যারা আতঙ্কি হাজরা থেকে শুরু করে শহীদ কুদগ্রাম থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে তাদের শিক্ষা রক্তের মধ্য দিয়ে আমরা স্বাধীন পেয়েছি। আমাদের শুধু আজকে স্বাধীনতা দিবস 78তম স্বাধীনতা দিবস আমাদের অঙ্গীকারবদ্ধ, আমরা দায়বদ্ধ, সংবিধানকে অটুট রাখব। আমরা ভারতবর্ষকে আমরা ভারতবাসী সেই শপথ আমরা আজকে নিচ্ছি। আমাদের ভারতজাত ভারতবাসী আমরা আমাদের ভারত অটুট থাকবে, সংবিধান অটুট থাকবে। আমরা এই আজকে অঙ্গীকার নিয়ে সকলকে একবার জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে সকলকে নমস্কার জানিয়ে এইখানে আমাদের এই কথা সমাপ্ত। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। Sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।